नमस्कार बंधुरा, यूनिकाली गार्डन चैनेले आपनादेर स्वागत। बंधुरा एखन बर्षाकाल और ये बर्षाकाले आपनादेर ये आम गाछे किभाबे गाछेर डाल ना केटे किभाबे प्रूनिंग करब बा गाछटाके झोपालो करब सेई निये एकटा भिडियो। आर অনেকেই কমেন্ট করেছিলেন যে ছোট গাছ এক বছরও হয়নি, তো সেই গাছগুলো কিভাবে ঝোপালো করা যাবে, গাছের কি ডাল কেটে প্রুনিং করব নাকি, সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা গাছ দেখুন, এটা এক বছরেরও গাছ নয়। তো এইখানে আপনারা এই যে দেখেছেন, আমরা এখানে এই যে প্রুনিংটা করেছি, এই যে একটা গাছ দেখেছেন, এই গাছটা কিন্তু এক বছরের গাছ। এখান থেকে ডালটা কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দেওয়ার পরে এই যে নিচেটা দেখছেন, এখান থেকে গাছটা ডালটা কাটিং করে দেওয়ার পরে এখান থেকে তিনটি ব্রাঞ্চ এসেছে। আবার দেখুন এখান থেকে ছোট ছোট এই যে আবার নতুন কুশি এসেছে, এখানেও আবার নতুন কুশি এসেছে। তো এখন আমরা এই যে এখানটাতে, এই এখানে কি আমরা ডালটা কাটবো না কাটবো না, এই যে এখান থেকে দেখছেন, এখান থেকে একসঙ্গে অনেক পাতা বেরিয়েছে। এখানে কিন্তু আমরা কাটলে আবার নতুন করে এখান থেকে তিন চারটে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। কিন্তু দেখুন এই যে পাত ব্রাঞ্চিংটা দেখুন, এটা কিন্তু পুরানো। এই যে এখানের ব্রাঞ্চিংটা পুরানো, এরপরে এই যে ব্রাঞ্চিংটা এসেছে এটা কিন্তু দেখুন নতুন ব্রাঞ্চিং, মানে এইটা একটু হালকা ডার্ক গ্রিন হয়েছে, আর এটা দেখুন ফ্যাকাশে গ্রিন, এটা কিন্তু নতুন ব্রাঞ্চিং। তো এই নতুন ব্রাঞ্চিং কিন্তু কাটা যাবে না। এই নতুন ব্রাঞ্চিং না কেটে আপনাদের কীভাবে গাছটিকে ঝোপালো করবেন তার একটা উদাহরণ আপনাকে আমি দিই। দেখুন এখানেও একই অবস্থা, এখানে আপনারা যে ব্রাঞ্চিংটা দেখছিলেন, এইখানে দেখুন, এইখানে আমি কিন্তু ব্রাঞ্চিংটা প্রথম কেটেছিলাম। এখানে কাটার পরে এখানে একটা ডাল এসেছে, এখানে একটা ডাল এসেছে, আবার এই উপর দিক দিয়েও একটা ডাল এসে গেছে। এখানে তিনটে ব্রাঞ্চ এসে গেছে। এরপরে এই যে উপরের যে ব্রাঞ্চিংটা এসেছে এটা কিন্তু একদম নতুন ব্রাঞ্চ। তো এখানে আমি কি করেছিলাম না, এখানে আমি এই যে এখানটাতে এই যে পুষ্প মুকুলটা ছিল, এই পত্রমুকুল, সরি পত্রমুকুলটা ছিল, এই পত্রমুকুলটা এরকম করে নখ দিয়ে ভেঙে দিয়েছিলাম। তো এখন দেখুন এখান থেকে কিন্তু পাঁচটি ব্রাঞ্চ বেরাচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এবং এখান দিয়ে একটা বেরাচ্ছে, পাঁচটি ডাল বেরাচ্ছে। কিন্তু এই এতগুলো ডাল রাখার দরকার নেই, তিনটি রাখলেই যথেষ্ট। এই এখানেও দেখুন এই একই রকম, এইখানে পুষ্পমুকুলটা ভেঙে দিয়েছিলাম, এখান থেকে বেরাচ্ছে। এখানে দেখুন, এখানেও পুষ্পমুকুলটা ভেঙে দিয়েছিলাম, এখান থেকেও বেরাচ্ছে। এই যে ছোট ছোট ডাল এখানে দেখুন পুষ্পমুকুল বেরাচ্ছে, এগুলো কিন্তু ডাল কাটার দরকার নেই। এইগুলো কিন্তু আপনারা যদি মানে এই পত্রমুকুলটা যে আছে, এই পত্রমুকুলটা, এই এই যে পত্রমুকুলটা দেখতে পাচ্ছেন, এই পত্রমুকুলটা এইরকম হাত দিয়ে এই যে ভেঙে দিলেন, এই হাত দিয়ে যদি ভেঙে দেন তো এখান থেকেই আপনারা কিন্তু আবার নতুন ডাল পাওয়া যাবে, এখান থেকে অনেক ব্রাঞ্চ এসে যাবে। আর আপনাদের আরও একটা দেখাচ্ছি আমি, দেখুন এইখানে এটা আমার একটা কাটিমন ম্যাঙ্গোর গাছ, এই দেখুন এটা আমি আপনাদের বেশ কিছুদিন আগে, প্রায় এক মাস হয়ে গেছে, এক মাস আগে কিন্তু এভাবে আমি পত্রমুকুলটা ভেঙে দিয়েছিলাম। এই দেখুন চারটে করে ব্রাঞ্চ এসেছে প্রতিটা ডালে, দেখতে পাচ্ছেন এখানে এই এইখানটাতে পত্রমুকুল ছিল, এই জায়গাটা। এই এই জায়গাটাতে পত্রমুকুল ছিল, দেখতে পাচ্ছেন এই এখানটাতে কিন্তু এই দেখুন চারটি ব্রাঞ্চ হয়েছে, একটা দুটো তিনটে চারটি। এখানেও একই, এখানেও এই পত্রমুকুলটা ভেঙে দিয়েছিলাম, এখান থেকেও কিন্তু এই দেখুন তিনটে ব্রাঞ্চ এসেছে, এখান থেকেও তিনটে ব্রাঞ্চ, এখান থেকে দুটি ব্রাঞ্চ এসেছে, একটা ব্রাঞ্চ আবার আসছে। এই এই দেখুন এখানে একটা পত্রমুকুল ছিল, এখান থেকে ভেঙে দিয়েছি। আর এটা আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, এই ব্যানানা ম্যাঙ্গোতেও কিন্তু একই অবস্থা, এখান থেকে পত্রমুকুল,
সেগুলো ভেঙে দিয়েছিলাম। এই দেখুন নতুন করে আসছে দেখছেন, এই এখন এখানে ভেঙে দিয়েছিলাম, এই যে কালো স্পটটা দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে দিয়েছিলাম তো এটা আপনাদের দেখানোর জন্য। আর গাছটা দেখুন, গাছটা একটা কিন্তু ওই আটার আটার প্যাকেটে লাগানো হয়েছে, এটা আটার প্যাকেটে লাগানো হয়েছে। তো এইভাবে যদি আপনারা দেখেন যে নতুন মানে নতুন ডাল রয়েছে, তো সেই নতুন ডাল কিন্তু কাটার দরকার নেই, কারণ এই নতুন ডাল কেটে দিলে কিন্তু সেরকম তাড়াতাড়ি ব্রাঞ্চিং আসবে না। এই নতুন ডাল কেটে কাটবেন না, এখান থেকে এই ডালটা যখন দেখবেন ম্যাচিওর হয়ে যাবে তখন দেখবেন এই যে হালকা পাতাগুলো হালকা মানে রেড কালারের আছে, এগুলো এরকম ডার্ক গ্রিন হয়ে যাবে। যখন এই ডার্ক গ্রিন হয়ে যাবে তখন আবার আমরা এই যে মুকুলগুলো, এই যে পত্র মুকুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার কেটে দেব, তখন এখান থেকে আবার মানে নতুন করে ব্রাঞ্চ এসে গাছটা একটা সুন্দর ছাতার মতো শেপ নেবে। তো এইভাবে আপনারা এ করলে আশা করি আপনারা ভালো করে মানে এইভাবে যদি আপনারা এই পত্র মুকুলগুলো ভেঙে দেন তাহলে গাছটা কিন্তু একটা সুন্দর শেপ নেবে, গাছটাকে প্রুনিং করার দরকার নেই। এই যে দেখুন এটাতেও দেখুন নতুন করে এই পত্র মুকুল ভেঙে দেওয়ার পরে নতুন করে দেখছেন একদম নতুন করে গাছ ব্রাঞ্চ আসছে। প্রতিটায় দেখবেন এইভাবে ভেঙে দিলে তিনটে করে ব্রাঞ্চ আসবে। আর একটা গাছটা দেখুন একটা ছোট্ট ছোট্ট জায়গাতে কি সুন্দর একটা শেপ নিয়েছে, দেখুন গাছটাতে একটা সুন্দর শেপ তৈরি করেছে গাছটা। তো এইভাবে আপনারা করুন। আর যেটাতে প্রুনিং করারও একটা ভিডিও আমরা আপনাদের আই বটনে লিংক দিয়ে দেব, এই প্রুনিং করারও একটা নতুন ভিডিও যেখানে আপনারা গাছ কীভাবে প্রুনিং করবেন সেটাও দেখতে পারবেন। আর এই ডাল সব সময় আপনারা কাটতে হবে, এই যে দেখছেন এই যে এখান থেকে, এই যে দেখছেন যেখান থেকে একটা গাঁট রয়েছে এই রকম জায়গা থেকে ডালটা কাটতে হবে, এই রকম জায়গা থেকে যেখানে দেখুন একসঙ্গে অনেকগুলো পাতা বেরিয়েছে, এই রকম জায়গা থেকে কিন্তু সবসময় ব্রাঞ্চগুলো কাটতে হয়। এখানে এইখানে একদম কাটবেন না, এখান থেকে হাফ ইঞ্চি ওপরে, এখান থেকে হাফ ইঞ্চি ওপরে এই এইখানটার এটা গাঁট, এখান থেকে এই জায়গাটায় কাটবেন আপনারা, এই জায়গাটায় কাটতে হবে, এই জায়গাটায় কাটলে আর কাটার পরে সব অবশ্যই ফাঙ্গিসাইড তো আপনারা লাগিয়েই দেবেন। তো আমিও কিন্তু এই পত্রমুকুলগুলো কাটার পরে এখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা করুন, আশা করি আপনাদের গাছও খুব ঝোপালো একটা শেপ নেবে এবং প্রচুর ব্রাঞ্চিং এসে গাছটি একটি ছাতার মতো হয়ে, আর প্রতিটি ব্রাঞ্চিং আসা মানেই কিন্তু আপনারা এতে মুকুলের আশা করতে পারেন। যত নতুন আম গাছের যে বৈশিষ্ট্যটাই এমন যে যত নতুন ব্রাঞ্চ আসবে এবং সেখান থেকেই কিন্তু মুকুলগুলো আসে, আর মুকুল এলে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যদি অথেন্টিক কোনো জাত হয় তাহলে অবশ্যই প্রতিটা মুকুল থেকে আপনারা কিন্তু এতে আম পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের যারা গাছপ্রেমী, আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি কোন কোন কথাগুলি আবারও রিপিট করে বলছি যে এই এই জায়গাগুলোতে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আমি সমস্ত ভিডিওতে সম্পূর্ণ জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার যদি কোনো মতামত থাকে তো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।